আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে মূলত আমি আলোচনা করব আপনি একটি মোবাইল ফোন দিয়ে কিভাবে ইনকাম করতে পারবেন মাইনিং সাইটে ইনভেস্ট করে। তো এটা একটা ইনভেস্ট রিলেটেড ভিডিও হবে। এই ইনভেস্ট রিলেটেড ভিডিওটা আপনি দেখতে পারেন চাইলে। আমি এই সাইটটা রিভিউ করেছি আরও 2 থেকে 3 বার এবং এই সাইটটার বয়স 2 থেকে 3 মাস হয়ে গেছে। আমি রিভিউ করতেছি 2 থেকে 3 মাস ধরে এই সাইটটাকে। ওকে, তো 2 থেকে 3 মাস ধরে যেহেতু আমি সাইটটাকে রিভিউ করেছি, এখন পর্যন্ত যেহেতু সাইটটা আছে, সেহেতু চিন্তা করলাম আপনাদের সাথে তার একটা ভিডিও শেয়ার করা যায়। তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং ওইখানেই পুরো বিষয়টা দেখে নিব, কীভাবে আপনি ইনকাম করতে পারবেন, কীভাবে কী করবেন, এ টু জেড সব কিছু আমি দেখাই দিব। ওকে, তো ভিডিওটা আমি শুরু করতেছি, আমি সরাসরি স্ক্রিনে চলে যাবো এবং ওইখানেই পুরো বিষয়টা দেখাই দিব। ফার্স্টে আমার ডিসক্রিপশন বক্সে আপনি একটা লিংক পেয়ে যাবেন। লিংক থেকে ক্লিক করে আপনি সুন্দর মতো ক্রোমে চলে এসে এরকম একটা পেজ ওপেন করবেন। ওকে, এরকম একটা পেজ আপনাকে ওপেন করতে বলতেছে আমার ডিসক্রিপশনের লিংক থেকে। কেন? কারণ এইখানে অনেক বিষয়গুলো আছে, যেমন এই যে এই কোডটা আছে, এই কোডটা না বসালে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। ওকে, তো আপনি যদি আমার ডিসক্রিপশনের লিংক থেকে আসেন, অটোমেটিক এগুলো বসে যাবে। তো এখান থেকে আপনি এরিয়া কোডটাকে সিলেক্ট করবেন। এরিয়া কোডের জায়গায় আপনি বাংলাদেশটা একটু সিলেক্ট করে নেবেন। একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে বাংলাদেশ আছে, তো বাংলাদেশটা সিলেক্ট করবেন। ওকে, এরপর আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা কিন্তু আপনার 0 ছাড়া দিতে হবে, মানে এখানে অলরেডি 0 দেওয়া আছে, 880। 0-র পর থেকে আপনার যে নাম্বারটা আছে সেইটা আপনি এখানে দিবেন। দেন আপনি এখানে একটা ফোন নাম্বার বসায় দিবেন। 0-র পর থেকে আপনার যে নাম্বারটা আছে সেটা বসায় দিবেন। আপনার নাম্বারটা যদি হয় 0181, তাহলে আপনি 181 থেকে শুরু করে এখান থেকে পুরো নাম্বারটা বসায় দিবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, তো পাসওয়ার্ডের পর দেখতে পারবেন যে সিকিউরিটি পাসওয়ার্ড লেখা আছে। এখন অনেকে চিন্তা করতে পারেন যে পাসওয়ার্ড তো দিলাম, সিকিউরিটি পাসওয়ার্ড কি সেমটাই দিব নাকি অন্য আরেকটা দিব? আপনি পাসওয়ার্ড যেটা দিয়েছেন সিকিউরিটি পাসওয়ার্ড সেম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে ওই সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন, টেলিগ্রাম নাম্বার চাইলে দিতে পারেন। আমি এগুলো দিচ্ছি না, আমার কোনোই দরকার নাই, কারণ এইগুলোর পাশে দেখুন যে অপশনাল কথাটা লেখা আছে। অপশনাল মানে দিলেও হবে না দিলেও হবে। ওকে, দেন এগুলো সব কিছু দিলেন। দেওয়ার পর আপনার এখন অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হওয়ার পর আপনার লগ ইন করতে হবে। তো আপনি লগ ইন ক্লিক করবেন, এখানে নিচে দেখতে পারবেন যে লগ ইন, বা আপনারটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে সাইন আপ করার পর। দেন এখান থেকে আপনাদের লগ ইন করার সময় এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন। দেন আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর হালকা একটু লোড নিল। লোড নেওয়ার পর সুন্দর মতো দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা আমরা প্রবেশ করলাম। ওকে, একটা আগে উইড্রো দেই। একটা উইড্রো দেওয়ার পর আমি পুরো বিষয়টা দেখাই দিচ্ছি যে এখানে কীরকম কী করতে হয়। উইড্রোটা আগে দিয়ে নিচ্ছি, কারণ পেমেন্টটা আসতে একটু সময় লাগতে পারে। আপনারা যেন ভিডিওর মধ্যেই দেখতে পারেন যে পেমেন্টটা খুব বেশি সময় লাগে না, ভিডিও করার মাঝখানেই চলে আসবে, সে কারণে আমি এখনই উইড্রোটা দিয়ে নিচ্ছি। তো আপনি দেখতে পারবেন যে আমার এখানে দেখবেন যে এক্সচেঞ্জ বলে একটা অপশন আছে। আমার ফার্স্টে এখান থেকে এক্সচেঞ্জ অপশনে যেতে হবে। এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আমার কত ডলার আমি উইড্রো দিতে পারবো। তো এখানে আমি $4 উইড্রো দিতে পারবো, এটা দেখাচ্ছে। মানে আমি যত ডলার এখানে ইনভেস্ট করবো তার 3% করে আমি রেগুলার উইড্রো দিতে পারবো। ওকে, ধরেন যে আমি $100 ইনভেস্ট করলে আমি রেগুলার $3 করে উইড্রো দিতে পারবো এই ওয়েবসাইটটা থেকে। তো যেই কারণে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে ট্রান্সফার টু বেসিক, এইখানে এরকম অনেকগুলো কথা লেখা থাকবে। তো প্রথম একটা অপশন আছে, এখানে এক্সচেঞ্জ অপশন আসবেন ফার্স্টে। দেন এখানে প্রথম একটা অপশন আছে, সেকেন্ড একটা অপশন, থার্ড একটা অপশন আছে। আপনি উইড্রো করার জন্য এই যে থার্ড অপশনটাতে কনফার্মে ক্লিক করবেন। ফার্স্ট এবং সেকেন্ডটাতে ক্লিক করলে আপনার টাকাটা কিন্তু ধরেন যে যেমন যেই টাকাটা আপনি ইনকাম করলেন সেটা আবার ইনভেস্ট হয়ে যাবে আপনি যদি ফার্স্টটাতে ক্লিক করেন। সেখানে ফার্স্টটাতে কখনই ক্লিক করবেন না, আপনি একবার শেষেরটাতে ক্লিক করবেন, এসে নিচে কনফার্মে দিবেন। কনফার্মে দেওয়ার পর আপনার যে টাকাটা আছে ওইটা কিন্তু উইড্রোয়াল অ্যাকাউন্টে চলে গেছে অলরেডি। আপনি দেখতে পারবেন যে অল এখানে উইড্রোয়াবল ব্যালেন্স 00 চলে আসছে। ওকে, তো উইড্রোয়াল অ্যাকাউন্টে চলে গেলে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে পাশেই দেখবেন যে মাইন কথাটা লিখা আছে, মাইন অপশনটাতে চলে আসতে হবে। মাইন অপশনটাতে আসার পর এখানে দেখতে পারবেন যে উইড্রো বলে একটা অপশন আছে, উইড্রো অপশনটাতে সুন্দর মতো ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে আপনার দেখাবে যে আপনি কত ডলার, যে যেমন আমার এখানে দেখাচ্ছে যে আমি উইড্রোয়াল অ্যামাউন্ট দেখাচ্ছে 4.06, মানে রেগুলার টাকা রেগুলার এখানে অটোমেটিক বসে যাবে। একটা USDT অ্যাড্রেস দিতে হবে নিচের ঘরে, ওকে, আপনি যেই অ্যাড্রেসে টাকা নেবেন। এখন অনেকে এই উইড্রো বা ইনভেস্টের বিষয়টা একটু ঝামেলা লাগতে পারে, কারণ এটা কিন্তু পুরো বিষয়টাই বাইন্যান্স দিয়ে করতে হয়।
তো বাইন্যান্স দিয়ে যেহেতু করতে হয়, আপনার মাথায় রাখতে হবে বাইন্যান্স থেকে খুব ইজিলি বিকাশে নেওয়া যায়। ডলারের থেকে বাইন্যান্স থেকে আপনি যখন বিকাশে নেবেন রেটটা বেশি পাওয়া যায়, 93-94 করে রেট পাওয়া যায়, যে কারণে আপনার $1 ইকুয়ালস টু 93-94 কিন্তু আপনি বিকাশে পেয়ে থাকেন। ওকে, যে কারণে বাইন্যান্সটা ভালো বলে আমি মনে করতেছি। তো আমি এখান থেকে সরাসরি বাইন্যান্সে চলে যাব উইথড্র করার জন্য। বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই আপনার একটা থাকতে হবে ইনভেস্ট করার জন্য, আবার উইথড্র করার জন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, তো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে কী করতে হয় আপনি পুরো বিষয়টি ইউটিউবে দেখে নেবেন। আমি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নিয়ে কিছু আপাতত দেখাচ্ছি না, কারণ আপাতত বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এগুলা পরে আপনারা দেখে নেবেন, এখন আমি শুধু বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে আপনারা কী করবেন সেটা দেখাই দিচ্ছি। ওকে, দেন আপনার যখন বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার বাইন্যান্স এইভাবে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন নিচে ওয়ালেটস বলে একটা অপশন আছে একবার কোনার দিকে, এই অপশনটাতে আসবেন। আসার পরে আপনি যেই কাজটা করবেন, আপনি ওভারভিউতে আপনার সকল ব্যালেন্স দেখতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে, ওয়ালেটের মধ্যে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ালেট আছে সব মিলে। ওকে, তো এখানে পাঁচটা ওয়ালেটে পাঁচ ধরনের কাজ, তো এগুলো আপনাদের এখন বুঝতে হবে না। আপনারা যে কাজটা করবেন আপনি সরাসরি স্পট ওয়ালেটে ক্লিক করবেন। স্পট ওয়ালেটে ক্লিক করার পর এখানে ডিপোজিট বলে একটা অপশন দেখতে পারবেন, ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে আসার পর আপনি এখান থেকে ইউএসডিটি কথাটা সার্চ করবেন, ইউএসডিটি, কারণ এখানে আপনাকে টাকা ইউএসডিটিতে পাঠাবে এবং আপনার ইনভেস্ট করতে হলে ইউএসডিটিতে কিন্তু ইনভেস্ট করতে হবে। ওকে, তো এই জিনিসটা আসলো, আসার পর এখন যে কাজটা করতে হবে, এখান থেকে TRC20টা আপনার সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পর এখানে একটা অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটাকে কপি করবেন সুন্দর মতো। কপি করার পর আপনি ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনি ইউএসডিটি অ্যাড্রেসটা সুন্দর মতো বসাবেন। ইউএসডিটি অ্যাড্রেসটা বসানোর পর এখানে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিয়েছেন, আপনার মেবি মনে আছে, সেই সিকিউরিটি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এই সিকিউরিটি পাসওয়ার্ডটা এখানে আপনি দিলেন, দেওয়ার পরে যে কাজটা আপনি এখন করতে হবে, সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার পর এখন ট্রান্সফারে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা টাকাটা কিন্তু এই যে বাইন্যান্সের মধ্যেই পেয়ে যাব। ওকে, তো বাইন্যান্সের মধ্যে পেয়ে যাব। একটা জিনিস মনে রাখবেন, বাইন্যান্স থেকে উইথড্র করা মানে আপনি ওয়েবসাইটে একটা জিনিস মনে রাখবেন, বাইন্যান্স থেকে উইথড্র করা মানে আপনি কোনো সাইটে ইনভেস্ট করতেছেন, আর কোনো সাইট থেকে উইথড্র করা মানে বাইন্যান্সে আপনি ডিপোজিট করতেছেন। ওকে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন সব সময়। তো আমরা এই কাজটা করে নিলাম, এখন এই কাজটা করার পর এখন আমাদের ইনভেস্টের অপশনটি একটু দেখা দেওয়া উচিত বলে আমি মনে করতেছি, যেহেতু বাইন্যান্সে চলে আসছে। এখন আপনাদের ইনভেস্ট করার জন্য আবার মাইন অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারবেন রিচার্জ বলে একটা অপশন আছে, রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে অ্যাড্রেস পেজে গেছেন একটা, দেখেন ইউএসডিটি অ্যাড্রেস, সেটাকে কপি করবেন। কপি করার পর ওয়েবসাইট থেকে ইউএসডিটি অ্যাড্রেসটা কপি করার পর আপনি সরাসরি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, আপনি ব্যালেন্স কত আছে আপনি দেখতে পারবেন, স্পট ওয়ালেটে গিয়ে দেখবেন যে ব্যালেন্স কত আছে, $12 ব্যালেন্স আছে আমার। এখন এই ব্যালেন্সটা আমি কীভাবে আনলাম সেটা একটু বলি। ফার্স্টে আমাদের ফান্ডিং ওয়ালেটে আসতে হবে, ফান্ডিং ওয়ালেটে আসার পর পিটুপি বলে একটা অপশন পাবেন। ওকে, পিটুপি অপশন থেকে এই যে এখানে দেখতে পারবেন যে বিকাশ নগদের মাধ্যমে আপনি কিনতে পারবেন। এই যে এখান থেকে আপনি যখন বিডিটিটা সিলেক্ট করবেন না, বিডিটি সিলেক্ট করলে আপনি বিকাশ নগদ রকেট অনেক কিছুর মাধ্যমে যে নিতে পারবেন কিন্তু আপনি। তো এইখানে দেখুন আমার বিডিটি আছে, এই যে বিডিটি সিলেক্ট আছে, আর এখানে অপশনগুলোর মধ্যে আমি দেখাই, এই যে কিছু অপশন আছে এখানে, এখানে অপশনগুলোর মধ্যে আপনি এই যে দেখুন যে বিকাশ সিলেক্ট করতে পারবেন। তো বিকাশ সিলেক্ট করলে আপনি এই যে বিকাশের মধ্যে 95 টাকা করে রেট দিয়ে নিতে পারবেন, 95 টাকা করে আপনার রেট দিয়ে $1 নিতে হবে। আপনি এখান থেকে চাইলে বাইতে ক্লিক করে কিনতে পারবেন, এখানে কেনার পর এখান থেকে ট্রান্সফার করে সুন্দর মতো স্পট ওয়ালেটে নিয়ে আসবেন। স্পট ওয়ালেটের টাকাটা আপনার চলে আসবে ট্রান্সফার করলে, যেমন এই যে ফান্ডিং থেকে আপনি ট্রান্সফারে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে ফান্ডিং থেকে স্পট ওয়ালেট, এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন, যত ডলার চাচ্ছেন তত ডলার এখান থেকে ট্রান্সফার করে আপনি কিন্তু এই যে দেখতে পারবেন যে এই যে স্পটে নিয়ে নিতে পারবেন। ওকে, স্পটে নিয়ে নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনার সুন্দর মতো স্পট থেকে কিন্তু উইথড্র করতে হবে। ওকে, স্পট থেকে উইথড্র করে আপনার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে ইনভেস্ট করার জন্য তাদের ওয়েবসাইটে। তো আমরা স্পট থেকে সুন্দর মতো এখানে ইউএসডিটি আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে অ্যাড্রেসটা আপনি কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন, নেটওয়ার্কের জায়গায় অবশ্যই TRC20 দিয়ে দিবেন, আপনাদের হয়তো বা মনে আছে। TRC20 দেওয়ার পর আপনি যত ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন সেইটা এখানে দিবেন, সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে এখন, এখন এখন আমাদের সুন্দর মতো এখান থেকে উইথড্র করতে হবে টাকাটা। ওকে, তো আমরা সুন্দর মতো এখান থেকে উইথড্র করতেছি, আমি $10 ইনভেস্ট করব, $10 করলে আমাকে $1 চার্জ কেটে $9 ইনভেস্ট হবে। ওকে,
তবে এখান থেকে উইথড্রতে ক্লিক করলাম, কনফার্মে দিলাম। এখন আমাদের ফোন নাম্বার একটা কোড পাঠাবে, আমাদের ইমেল একটা পাঠাবে। ওকে, তো এই দুইটা কোড দিয়ে দিলে আমাদের কিন্তু উইথড্রটা সাকসেস হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে কিন্তু দুইটা কোডই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু ট্রান্সফারটা উইথড্র প্রসেসিংয়ে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রান্সফারটা সাকসেস হয়ে যাবে। সাকসেস হলে আমরা যখন দেখবো যে সাকসেস হয়ে গেছে, তখন আমরা আসলে টাকাটা এখানে কিন্তু এখান থেকে কেটে নেবে এবং আমাদের টাকাটা ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে। ওকে, তখন ওয়েবসাইটে কী করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। তার মধ্যে দেখাই যে আমাদের যে উইথড্র করলাম ওই অ্যাকাউন্ট থেকে, সেটা কি আমাদের ডিপোজিট হয়েছে? এখনও কিন্তু ডিপোজিটটা হয়নি দেখাচ্ছে, একটু কিছুক্ষণের মধ্যেই মেবি হয়ে যাবে ডিপোজিটটা। তো একটু আমরা ওয়েট করি। দেখুন, আমাদের এখানে প্রসেসিং কিন্তু এখনও হচ্ছে, প্রসেসিং কমপ্লিট হয় নাই। তো প্রসেসিংটা কমপ্লিট হোক, আমরা একটু অপেক্ষা করে নিই যে কতক্ষণ সময়ের মধ্যে আমাদের টাকাটা ডিপোজিট আমরা করতে পারতেছি। আর এখানে কিন্তু আমরা ওইখান থেকে যে $4 উইথড্র দিয়েছে, সেটা কিন্তু এখনও ডিপোজিট আমাদের এখানে হয় নাই, সেটা আমরা দেখতে পারতেছি, বা আমরা কিন্তু টাকাটা এখনও পাই নাই। ওকে, তো একটু ধৈর্য ধরে ওয়েট করি যে কীরকম সময় লাগে এখান থেকে আমাদের উইথড্র হতে বা ডিপোজিট হতে। ওকে, তো এর মধ্যে আমরা কিছু অপশন এখানে আছে দেখাই দেয়। এখানে কিন্তু এই যে কিছু অপশন আছে, ট্রেডিং বলে কিছু অপশন আছে, এগুলো আসলে কোনো কাজের না, ট্রেডিং ট্রেডিং। এখানে শেয়ার বলে একটা অপশন আছে, এটা কাজের। আপনি কোনো ফ্রেন্ডকে যদি শেয়ার করতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। এখানে লেখা আছে ইফ ইউ প্রমোট 10 ইউজার্স অ্যান্ড তারা যদি আরও 10 জনকে প্রমোট করে, দেন আপনি কিন্তু সেখান থেকে মোটামুটি 100 ইউজারের একটা কমিশন পাবেন। মানে ধরেন যে আপনি যদি 10 জনকে ই করেন, মানে আপনি 10 জনকে রেফার করলেন, ওকে, সেই 10 জন আবার 10 জনকে 10 জনকে করে মোট 100 জনকে করলো, এরকম করে করলে কিন্তু আপনার বড় একটা প্রফিট হবে, সেটা ওনারা বলতেছে। মানে আপনি যত আসলে এখান থেকে রেফার করবেন, তার 20% করে আপনি কমিশন পাবেন। যত রেফার করবেন তার 20% কমিশন পাবেন, এবং সেটা কিন্তু আপনাদের প্রমোশনাল ওয়ালেটে যুক্ত হবে, সেখান থেকে আপনি সরাসরি উইথড্র করে টাকাটা নিয়ে নিতে পারবেন। ওকে, তা আমি এগুলো আপাতত দেখাচ্ছি না, আমি এগুলা এখানে বাদ দিলাম, আমার কারণ এখানে আমার রেফার নাই। ওকে, তো রেফার যেহেতু নাই দেখাইতে পারলাম না। তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের বাইন্যান্স থেকে কিন্তু উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কমপ্লিট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখন, এখন আমাদের মেইন কাজটা, এখন ওয়েবসাইটে আমরা চলে যাব আবার। আর এখানে ওয়েবসাইটে আপনি প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন যে অনেক ধরনের এখানে কমিশন রেট দেওয়া আছে, এগুলো আপাতত দরকার নাই, কারণ আমি সব বুঝাই দিচ্ছি। ওকে, তো এখান থেকে আপনার মেই এই যাবার মাইন অপশনে চলে যাবেন। এখান থেকে রিচার্জ অপশনে যেতে হবে। যাওয়ার পরে নিচে দেখতে পারবেন রিচার্জ কমপ্লিট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার টাকাটা কিন্তু অলরেডি যুক্ত হয়ে যাবে সাকসেস লিখা এসে। ওকে, আপনাকে কিছু করতে হবে না। বাইন্যান্স থেকে যখন আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে আপনি এসে রিচার্জ কমপ্লিটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু যেটা আপনি উইথড্র দিয়েছিলেন, উইথড্রর টাকাটা কিন্তু এখনও যুক্ত হয়নি। এটা যুক্ত হওয়ার সাথে সাথে আমি দেখাই দিব যে উইথড্রর টাকাটা যুক্ত হয়েছে কখন বা কোন সময় হয়েছে, এটা আমি পরে একটু দেখাই দিব। ওকে, তো এখন আমাদের যে এই ব্যালেন্স দেখতে পারবেন, এই যে আমাদের বেসিক অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স যুক্ত হয়ে গেছে অলরেডি, $9 যুক্ত হয়ে গেছে। আর আপনি মাইন অপশনে গেলে সাইডে দেখতে পারবেন যে আপনি কত ডলার এখন পর্যন্ত রিচার্জ করেছেন। ওকে, অনলাইন রিচার্জ এটা দেখাবে। এখানে $27 আমি এখন পর্যন্ত রিচার্জ করেছি, এবং $27 রিচার্জ করে এখান থেকে মোটামুটি $35 থেকে $36 মতো কিন্তু আমি এখন পর্যন্ত প্রফিট করেছি। আর এখানে অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে তার 3% রেগুলার আমাদের কিন্তু বোনাস দিবে তারা। আর বোনাসের টাকাটা আপনাদের এক্সচেঞ্জ অপশন থেকে এসে একবার নিচের অপশনে যে 3% লিখা আসবে, যেখানে রেশিও ও উইথড্র রেশিও 3%, এখান থেকে ক্লিক করে কনফার্মে দিয়ে আপনি টাকাটা কিন্তু সরাসরি উইথড্র করে নিতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে এখানে মিনিমাম উইথড্র কত, এখানে কোনো ধরনের মিনিমাম উইথড্র নাই। এখানে আপনার যদি 1 সেন্ট বা যত থাকবে, আপনি যতই এখান থেকে ইনকাম করবেন সেটাই আপনি উইথড্র নিয়ে নিতে পারবেন, কোনো ধরনের মিনিমাম কোনো উইথড্র বলে এখানে কথা নাই। ওকে, তো এখনও কিন্তু টাকাটা যুক্ত হয়েছে কিনা একটু ডিপোজিটে গিয়ে, হ্যাঁ, এই যে আমাদের টাকাটা কিন্তু এখন যুক্ত হয়ে গেছে, দেখতে পারতেছেন যে 4.06 এই যে অলরেডি যুক্ত হয়ে গেছে। আমি যদি এখানে ওভারভিউতেও দেখি যে $6 হয়ে গেছে, $2 ছিল এখন $6 হয়ে গেছে। ওকে, তো মোটামুটি কিন্তু টাকাটা আমার যুক্ত হয়ে গেছে, উইথড্র সাকসেস দেখালাম, সব কিছু আমি মোটামুটি সাকসেস কিন্তু দেখাতে পেরেছি। ওকে, তো এখন পুরো বিষয়টা আপনাদের হাতে। ওকে, যেভাবে দেখালাম এইভাবে চাইলে একটা ইনকাম আপনি কিন্তু করতে পারবেন। মাস্ট আপনার একটা মোবাইল ফোন দরকার হবে, আপনার 800-900 টাকা দরকার হবে, এবং সেই টাকা আপনি ইনভেস্ট করে রেগুলার টাকা উইথড্র দিতে পারবেন, বাইন্যান্সের মাধ্যমে বিকাশে নিয়ে নিতে পারবেন, বাইন্যান্সে উইথড্র দিবেন, বাইন্যান্সের টাকা পাবেন, সেটা কনভার্ট করে বিকাশে নিয়ে নেবেন,
একবার ডান। সিম্পল ওয়েতে কিভাবে আর্ন করা যায় সেটা আমি দেখাই দিলাম, এবং এই সাইটটা নিয়ে আরও দুইটা ভিডিও আছে, আপনি এই ভিডিওতে ক্লিয়ার না হলে উপরে আই বাটন আরও দুইটা ভিডিও আছে, এই দুইটা দেখলেও আপনি শিওর হতে পারবেন যে সাইটটা কতদিন ধরে আসছে, কী কী কাজ করতেছে এবং আসলে পেমেন্ট ঠিকঠাক করতেছে কি না। ওকে, তো অবশ্যই আমি এতটুকু বলবো যে যাই করবেন নিজ রিস্কে নিজে দায়িত্বে, আমার কোনো এখানে দায়িত্ব রেখে, আমার উপর কোনো দায়িত্ব রেখে কোনো কাজ করবেন না, আমার রিস্কে কেউ কোনো কিছু করবেন না, সব কিছু নিজের রিস্কে করার চেষ্টা করবেন। এতটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।